আমরা মানুষ মারা গেলে কোরআন খতম করায় করেন না ভাই, বাপ মায়ের সওয়াবের জন্য। এখানে দুটো জিনিস বুঝতে হবে, একটা হলো আমরা বেঁচে থাকা অবস্থায় যে কোরআন পড়ি এইটাই মূলত সওয়াব। আসল সওয়াবটা কি? যেটা আমরা জেনে বুঝে আমল করি, যেটা আমল করতে পারি না এটা মূলত সওয়াব না। আমি কোন বংশের লোক এটা কিন্তু আমার আমল না, আমার আমল নাকি, এটার ভিতরে কোনো সওয়াব নেই, ফজিলত নেই। আপনারা দেখেন অমুক বংশের, অমুক বংশের আওলাদ, আওলাদকে আমি কর্ম করে হয়েছি নাকি? হ্যাঁ, কাজে এটার ভিতরে কোনো ফজিলত নেই। কোন জায়গায় জন্মেছি, কোন বারে জন্মালাম, কোন বারে মরলাম, এর ভিতরে কোনো ফজিলত নেই। যদি ভালো মানুষ হয় তাহলে ওটা একটু ভালো। আসল হলো যেটা আমরা করি, খুব সহজ বুঝে রাখেন, জীবনে একটা কোরআনের আয়াত মহব্বতের সাথে পড়লে যে সওয়াব হবে, মরণের পরে 1 কোটি হাফেজ দিয়ে 1 কোটিবার কোরআন খতম করালেও সেই সওয়াব হবে না। খুব ভালো করে বুঝতে হবে আমাদের, আল্লাহ আপনার নিজের আমল দেখবেন ভাই, নিজের মনের ব্যথা দেখবেন, পরের দিয়ে পার হওয়া যাবে না কখনো। কাজেই আমরা কোরআন না পড়ে ঠুকে যাচ্ছি, আওলাদদের কোরআন পড়াচ্ছি না।